আজকে আমি বাদাম আর ডিম দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো রেসিপিটা করার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ বাটি চীনা বাদাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বাদামগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, বাদামগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই বাদামগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। ওদিকে বাদামগুলো ঠান্ডা হতে হতেই এদিকে আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই চিনিটা জাল দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তাই বন্ধুরা, চিনি দেওয়ার পর খুব একটা নাড়াচাড়া করার দরকার নেই, আস্তে আস্তে দেখবেন আপনা আপনিই এই চিনিটা গলে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন দেখবেন চিনিটা এরকম গলতে শুরু করেছে, তখনই একটা খুন্তি দিয়ে খুবই হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা অবশ্যই একদম লোতে থাকবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন। দেখুন, চিনিটা গলে কিন্তু আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। আর এই চিনির রসটা আরও একটু লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন, চিনির রসটা কিন্তু অনেকটা লাল হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম অবস্থায় আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তবে বন্ধুরা, যে বাটিতে আমি ঢালছি সেই বাটিতে কিন্তু আমি আগে থেকে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। এবারে এই বাটিটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। এবারে যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটা কড়াইতে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিম, তার সাথেই দিয়ে দেব 2 চামচ চিনি। এবারে সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা একদিন হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন, সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এই মিশ্রণটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। তারপর মিক্সির ঢাকাটা বন্ধ করে একটুখানি বেটে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধটা দেওয়ার পর আবারও মিক্সির ঢাকাটা বন্ধ করে মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে। দেখুন, মিক্সিতে কিন্তু আমি আবারও খুব ভালো করে বেটে নিয়েছি। এবারে যে বাটির মধ্যে আমি চিনি জাল দিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি, আর জলের মধ্যে কিন্তু একটা হাঁড়ির স্ট্যানও বসিয়ে দিয়েছি। এবারে যে বাটির মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি সেই বাটিটা খুব সাবধানে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা আমি 20 থেকে 30 মিনিট ভাপিয়ে নেব। আধ ঘন্টা পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা পরিষ্কার কাঠি দিয়ে দেখে নিচ্ছি এই পুডিংটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, কাঠিটা কিন্তু পরিষ্কার বেরিয়েছে, তার মানে এই পুডিংটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই বাটিটা তুলে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন, বাটিটা কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই বাটির মধ্যে থেকে এটা আমি বের করে নেব। তার জন্য আগে একটা ছুরি দিয়ে চারিদিক দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে বাটির মধ্যে থেকে বের করা খুব সহজ হবে। এবারে এই বাটির উপরে এরকম একটা প্লেট দিয়ে উল্টে দিতে হবে, আর উল্টে দিলেই দেখবেন এই বাটির মধ্যে থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আপনাদের একটু কেটেও দেখাচ্ছি, একদম কিন্তু নরম তুলতুলে, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে পুডিং বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।